4 ফুট উচ্চতার এক একটি গাছ, ডালে থোকায় থোকায় ধরে আছে বোরে। পরিপক্ব বোরেগুলো দেখতে লাল আপেলের মতো, স্বাদে মিষ্টি। স্থানীয় বাসিন্দাদের কাছে এগুলো কাশ্মীরি আপেল কুল হিসেবে পরিচিত। ফরিদপুর পৌরসভার নবগঠিত 4 নং ওয়ার্ডের মহারাজপুর এলাকার যুবক মোহাম্মদ ফারুক মোল্লার বরের বাগান এ কাশ্মীরি আপেল কুল ও বল সুন্দরী বরে এর ব্যাপক ফলন হয় সাফল্যের মুখ দেখতে শুরু করেছেন তিনি। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব হোসেন পেলে তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের 900 প্রহরী মোহাম্মদ ফারুক মোল্লা বিদ্যালয়ে রাতে 900 প্রহরীর কাজ শেষে দিনে ব্যস্ত সময় পার করেন নিজের আবাদ করা বড়ই বাগানে। মা বাবা স্ত্রী ও দুই সন্তান নিয়ে অভাব অনটনের সংসার শান্তির সুবাতাস বয়ে এনেছে এই কুলের বাগান। বিদ্যালয়ে রাতে 900 প্রহরীর কাজ শেষে দিনের বেলায় ইজি বাইক চালাতেন ফারুক মোল্লা, কিন্তু শহরে ইজি বাইক বেড়ে যাওয়ায় রোজগার কমে যায়। তখন পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের বাল্যবন্ধু বড়ই চাষি সাইফুল ইসলামের নিকট থেকে 600 পিস কাশ্মীর আপেল কুল ও 400 পিস বল সুন্দরী বড়ই এর চারা এনে 2 একর জমিতে বড়ইয়ের চাষ শুরু করেন তিনি। আমি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী, 900 পড়ি, পাশাপাশি রাতে ডিউটি করি, পাশাপাশি দিনের বেলা অনেক সবাই থাকে আমার হাতে। আমি কি করবো, একটা খুঁজে মানে একটা বাগান করবো একটা আশা করি। আমার এক বন্ধু বাগান করছে, ওই বাগান একবার পাঁচবার দেখি, আবার বাড়ির সবার সাথে পরামর্শ করে ওইখান থেকে চারা সংগ্রহ করে আমি বাগান করার উদ্যোগ নেই। জমি প্রস্তুত, সার বালাই নাশক ও চারা রোপণে 3.5 লাখ টাকা ব্যয় হলেও উৎপাদিত বড়ই বাজার মূল্য হবে 10 থেকে 12 লাখ টাকা। স্বল্প সময়ে উৎপাদিত বড়ই বাজারজাত করতে শুরু করেছেন তিনি। সবাই বড়ই খায় সন্তুষ্ট, ইনশাল্লাহ। এখানে 2 একর জমির পারে বাগানটা করছি, এখানে গাছ আছে 1010 পিস, পার গাছে 20 থেকে 25 কেজি বড়ই আছে, আলহামদুলিল্লাহ আমি খুব সন্তুষ্ট বাগানে। এদিকে ফারুক মোল্লা বড়ই চাষাবাদের সাফল্য দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। আমি আমার স্বামীর সাথে তার বন্ধুর বাসায় গেছিলাম, যে বড়ির বাগান দেখে এসেছি, কিন্তু আমার ইচ্ছা ছিল না করার, কিন্তু সে বাগান দেখে আমার অনেক ভালো লাগছে। ভালো লাগার পর আমার স্বামীর সাথে বলে এই বাগানটা বড় করা হয়েছে। যেগুলো আপেল কুল ঠিক আছে, অনেক সুন্দর বাগানটা দেখে আমার অনেক ভালো লাগছে। পুরো বাগান জুড়েই লাল সবুজের সমারোহ। লাভের আশায় ফারুক মোল্লা পরিবারের সদস্যদের মুখে হাসির ঝিলিক। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। আপনারা দেখছেন সিএনএন বাংলা, বাংলার কথা বলে।